নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। শ্রী ভগবানের আজকের বোধ। ধ্যানকারীর অনুপস্থিতিতেই ধ্যান ঘটে। শ্রী পরম জ্যোতির আজকের চমৎকার। আমি ভাগ্য আম্মা বেঙ্গালুরু কর্ণাটক থেকে বলছি। 2021-এর 21শে জুন আমার ছেলের মহীশূরে ফিরে যাবার কথা ছিল। সেই মতো সকাল 6টায় তার এক বন্ধুর সাথে তার রওনা হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু 4:30 নাগাদ আমার ছেলের পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয়। ঘরেলু উপাচারে কোনো কাজ না হওয়ায় আমরা তাকে সকাল 10টার সময় হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে গ্যাসের ওষুধ দেওয়া হলে সে অনেকটা সুস্থ বোধ করতে শুরু করে, কিন্তু বিকেল বেলায় সে ভয়ানক জ্বর এবং ঠান্ডায় আক্রান্ত হয়ে পড়ে। আমি ডাক্তারকে ফোন করে আমার ছেলের অবস্থার কথা জানালে তিনি আমাকে আবার সন্ধ্যাবেলায় ছেলেকে নিয়ে হাসপাতালে যেতে বলেন। আমার ছেলে ঠিক যেই জায়গায় তীব্র ব্যথা অনুভব করছিল, ডাক্তারবাবু সেইখানে পরীক্ষা করে জানান যে তিনি সন্দেহ করছেন যে এটি অ্যাপেন্ডিক্স টিউমার এবং তৎক্ষণাৎ স্ক্যান করার প্রস্তাব দেন। রাত 9টার সময় আমরা সমস্ত রকম স্ক্যানের রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুকে দেখাতে যাই। ডাক্তাররা সমস্ত রিপোর্ট দেখে নিশ্চিন্ত হন যে অ্যাপেন্ডিক্স চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, অর্থাৎ টিউমার তার অন্ত্রের ভিতর ছড়িয়ে পড়েছে এবং ফলে অবিলম্বে অপারেশন আবশ্যক। তাই আমরা মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করি। অস্ত্রোপচার রাত 2:30 শুরু হয়ে সকাল 7:30 পর্যন্ত চলেছিল। ডাক্তাররা তার অ্যাপেন্ডিক্সের টিউমার বের করতে সফল হয়েছিলেন। তারপরে ডাক্তাররা জানান যে আমার ছেলের ভাগ্য অত্যন্ত ভালো, তাই সময় মতো তার অস্ত্রোপচার হয়েছে। যদি আর কয়েক মিনিটও বিলম্ব হতো তাহলে তাকে বাঁচানো আর সম্ভব ছিল না। যদি আমার ছেলে মহীশূরের জন্য সকালে বেরিয়ে যেত আর তারপর যন্ত্রণা শুরু হতো তাহলে পরিস্থিতি সত্যি খুব বিপজ্জনক হতে পারত। এই রূপ হল শ্রী পরম জ্যোতির অপরিসীম আশীর্বাদ ও অনুগ্রহ শক্তি। অনেক অনেক ধন্যবাদ শ্রী পরম জ্যোতি আমার ছেলের প্রাণ রক্ষা করার জন্য। শ্রী পরম জ্যোতি আপনার চরণ কমলে সদা সর্বদা অসংখ্যবার কৃতজ্ঞতা জানাই।